বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলা করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। তছনছ করা হয়েছে কালের কণ্ঠ ও রেডিও ক্যাপিটাল অফিস। সিসিটিভি ফুটেজে দেখা মিলেছে সেই ভয়াবহতার। ঘড়ির কাটাই বেলা সোয়া দুইটা, হঠাৎ মিছিল নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া অফিসে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। লাঠি, রড ও দেশীয় অস্ত্র হাতে কয়েক মিনিটের ব্যবধানে শুরু করে তাণ্ডব। ব্যাপক ভাঙচুর চালানো হয় প্রতিষ্ঠানটির কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24 ও রেডিও ক্যাপিটাল ভবনে। কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন অফিসে তাণ্ডব চালায় হামলাকারীরা। রেডিও ক্যাপিটাল কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় তারা। অফিসে কর্মরত বেশ কয়েকজনকে মারধরও করে দুষ্কৃতকারীরা। অন্তত আধা ঘন্টা ধরে তাণ্ডব চালিয়ে দ্রুত এলাকা থেকে সটকে পড়ে দুর্বৃত্তরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।